নবী যে একদিন ঘুম থেকে উঠলেন, দুইটা আঙ্গুলকে একত্রিত করলেন, এই আঙ্গুলটার নাম কি? এটার নাম ইবহাম কিনা, এটার নাম সাব্বাবা কিনা, এটার নাম উস্ত, মাঝখানের মাতবর আঙ্গুল, মাতব্বর আর কি, এটার নাম বিনসার, এটার নাম হিনসার। তাহলে এই আঙ্গুলটার নাম কি? আস্তাগফিরুল্লাহ আলাজিম। একজনও বলতে পারলেন না কিনা, সবাই বলেন কিনা, ইবহাম। এই আঙ্গুলটার নাম কি? এই আঙ্গুলটার নাম কি? যখনই মুসলমানের মনে খুব বেশি দুঃখ জাগ্রত হয়, তখনই বীরবীর করে আকাশের দিকে তাকিয়ে একটা আঙ্গুল উঠিয়ে উঁচু করে বলে, আল্লাহ আপনি কি দেখেন না কত মাজলুম আমি। এই আঙ্গুলটার নাম হলো সাব্বাবা, যে আঙ্গুলটা দিয়ে গোলামের যখন আর কোনো শক্তি থাকে না, জবান দিয়েও বলতে পারে না, কোনোভাবে যখন জালেমের জুলুমের কথা প্রকাশ করতে পারে না, তখন এই আঙ্গুলটা উঁচা করে বারবার গোপনে গোপনে মালিকের সঙ্গে কথা বলে। এই আঙ্গুলের নাম সাব্বাবা কি নাম? নবী যে একদিন ঘুম থেকে জাগ্রত হলেন, দুইটা আঙ্গুল একত্রিত করলেন, একটার নাম ইবহাম আরেকটার নাম সাব্বাবা, দুইটা একত্রিত করে এমন একটা গোল চিহ্ন বানালেন। গোল চিহ্ন বানিয়ে আল্লাহ নবী দেখা বললেন, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস। কথাটা একবার না তিনবার বললেন, কয়বার? কাদের জন্য ধ্বংস? আরবের জন্য। এই দুইটা আঙ্গুল একত্রিত করে নবীজি তিনবার বললেন, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস। উম্মে সালামা সেখানে উপস্থিত ছিলেন, আম্মা জান, তিনি বললেন, ও গো নবীজি তিনবার ধ্বংসের কথা বললেন, কি কারণ, কি হয়েছে? আল্লাহর নবী বললেন, ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীরের মধ্যে এত বড় ছিদ্র হয়ে গেছে। ও মুসলমান, আজকে সারা দুনিয়ায় মুসলমান মার খায়, কারণ আগামী দিনে এই মার খাওয়া মুসলমান গুলাই জেগে উঠবে, ঠিক না বেঠি? খোরাসানের বাহিনী প্রস্তুত হয়ে আছে মুসলমান। ইউশিকুল উমম আন তাদা আলাইকুম কামা তাদা লাকালাইরা কাসাদিহা, তারা মারবে, এরপরেই মুসলমান জাগ্রত হবে, ঠিক না বেঠি? চিন্তা করছেন, জিহাদের কথা বলতেই সবাই ভয় পেয়ে গেছে, যে সর্বনাশ। আর সব স্লোগান দিলেও এই স্লোগান দেওয়া যাবে না, আর জিহাদ আমরা কি আমাদের নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কালেমার বিজয়ের জন্য আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলে জোয়ান বেশি না বুড়া বেশি? 30 বছর পর্যন্ত যত জোয়ান আছো তোমরা একটু চিৎকার করে বলো তো আল্লাহু আকবার। সবই তো জোয়ান, এবার বৃদ্ধ যারা আছেন একটু 30-এর উপরে হয়েছে বয়স, মানে অনেকটা এখন আমাদের মুরব্বী সিটিজেন যারা, মুরব্বীরা একটু বলেন তো আল্লাহু আকবার। খাইছে রে খাইছে, মুরব্বীরা তো কম যায় না। আজকের মাহফিলে মুরব্বী দিয়েও ভরপুর, জোয়ান দিয়েও ভরপুর। জোয়ানরা তোমরা আরেকটা বার বলো তো আল্লাহু আকবার। বেশি কারা? যুবকরা তো বেশি। এবার মুরব্বীরা, মুরব্বী একজন এখনই কইছে, না না হুজুর আরেকটা বার সুযোগ দিয়ে দেখেন আমরা কি করি। এবার মুরব্বী যারা আছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার।
না না, কোথায় যুবক কোথায় মুরুব। এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন তো আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে আজকের আওয়াজ বলে দিচ্ছে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, এই যুবকেরা আনবে আগামী দিনের জাগরণ, ঠিক কিনা? যুবকরা তোমরা রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার যুবকেরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, হৃদয় থেকে মহাব্বত নিয়ে বলি, নবী আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে, পুল সিরাতে অপেক্ষা করবে, জান্নাতে যাওয়ার সময় নবী অপেক্ষা করবে। নবী আমাকে আপনাকে চিনবে কিভাবে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর জকজকে চকচকে পানির চিহ্ন দেখে নবী বলবে এটা আমার উম্মত। নবী যখন উম্মত বলবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীজি বলতেছি ইয়াজুজ মাজুজের প্রাচীরের মধ্যে বড় ছিদ্র হয়ে গেছে। ছিদ্রটা কতটুক কথা কয় না, কতটুক? দুইটা আঙ্গুল দেখায় একটু দেখান, এই ইবাহা আর এই সাব্বাবা, এই দুইটা আঙ্গুল দেখান তো একটু দেখি। হ্যাঁ, তাহলে ছোট না বড়? এই ছোট ছিদ্র দেখে আল্লাহর নবী ভয় পেয়ে গেছিলেন সেদিন, এতটুকুন ছিদ্র হয়ে গেছে, না জানি আমার উম্মতের কি অবস্থা হবে। আজকের সময়ে তাকায় দেখেন মুসলমান 1400 বছর পার হয়ে গেছে, ফিতনা এখন চারদিকে সমুদ্রের ঢেউয়ের মতো ঢুকতেছে, এখন ফিতনা এখন ঘরে ঘরে বাড়িতে বাড়িতে রন্ধে রন্ধ্রে গ্রামে গঞ্জে এখন ফিতনা ছড়ায় গেছে, ঠিক না বেঠি? মাজামির আলা রুউসিহিম, মাথায় মাথায় এখন গান ঘুরতেছে, এখন এই কথার সত্যতা আছে না নাই কথা কয় না, আছে না নাই? ইয়ারফোন এখন কানে কানে আছে না নাই? এরপরে দেখবেন যুবকেরা চুল কাটে উল্টা পাল্টা চুল কাটা, দাড়ি রাখে ফ্রান্স কাট, নতুন নতুন সব কাটে দাড়ি কাটা হয়। আমার মা বোনেরা এখন মাথার উপরে বড় করে খোপা বাঁধে, বুড়ো গুরু সব প্লাক করে, পর্দাহীন ভাবে এখন খোলামেলা চলাফেরা করে, ঠিক না বেঠি? এই আলামত গুলা পাওয়ার পরেও আমরা কি বসে থাকার সময় আছে? বলেন সময় আছে? আজকের যেই সময় আমি আপনি আছি, সিরিয়ার দিকে তাকায় দেখেন মুসলমান 2011 সাল থেকে মার খাচ্ছে, আজকে 2021 চলছে, বিদায়ের দ্বার প্রান্তে 10টা বছর ধরে সিরিয়ায় মুসলমান গুলা মার খেলো। আফগানিস্তানের দিকে তাকায় দেখে আবার তারা নতুন জাগরণে জেগে উঠেছে, খোরাসানের বিজয়ের দিকে যাচ্ছে, ঠিক না বেঠি? ফিলিস্তিনের দিকে তাকায় দেখে বছরের পর বছর স্বাধীনতার জন্য তারা কাঁদলো। কাশ্মীরের দিকে তাকায় দেখেন মুসলমান বছরের পর বছর কাঁদতেছে। আজকের পৃথিবী যখন এই দিকে হাঁটছে, এই পৃথিবীর আলামত গুলা বলে দিচ্ছে, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, এমন একটা সময় আসবে আপন প্রিন্স প্রিন্স মারামারি কাটাকাটি করবে, তারপরে কিয়ামতের সময়টা সন্নিকটে হবে, ঠিক না বেঠি? সৌদি আরবে দেখেন এখন প্রিন্স প্রিন্স গোপন মারামারি চলছে, এই যে মারামারিটা চলছে কাটাকাটি চলছে, ভাই ভাইকে আটকে রেখেছে, এই আলামত গুলো বলতেছে সময়টা খারাপের দিকেই যাচ্ছে, ঠিক না বেঠি? আবার আপনার কাজ কি হবে? এই সময় আমার আপনার কাজ হবে ওই যা সাহাবে কাফের যুবকেরা গোটা সাম্রাজ্য বিরুদ্ধে চালান করেছিল, কিন্তু তারা তাদের পথ ছাড়ে নাই, কালেমার পথ ছেড়ে এক পা পিছনে যায় নাই। 309 বছর যিনি ওই যুবকদেরকে ঘুম পরিয়ে রেখেছিলেন আপন ইচ্ছায় আপন কুদরতে, তিনি কে? 309 বছর পরে উঠছে, খিদা কম লাগবে না বেশি লাগবে? আপনি যারা না খেয়ে আসছেন 12টার আগেই ক্ষুধা লেগে গেছে, কইতেছেন হুজুর তাড়াতাড়ি শেষ করেন খিদা লাগছে, আর কত বছর ঘুমাইছে? 307 সাথে আরো 9 মিলবে, তাহলে কত হয়?
309 বছর পরে এবার ঘুম ভাঙার পরে একজন একজনকে জিজ্ঞাসা করতেছে কাম লাবিস্তুম কো ইয়াউমান নাও বাদ ইয়াউম মনে হয় একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছে কো যতক্ষণই ঘুমাই এখন ক্ষুধা লাগছে খেতে হবে বাজারে পাঠাইছে 309 বছর আগে টাকা দিয়ে এই টাকা দেখি তো দোকানদার অবাক কোথায় পেলেন এই টাকা দেখে অবাক হয়ে বলতেছে ভয় পাওয়ার আর কারণ নাই জালেমদেরকে মূলত পাঠন করে তাওহীদের জান্ডাকে যিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন তিনি কে আল্লাহ ও যুবকের আজকের এখান থেকে শিক্ষা নিতে হবে আজকের এখান থেকে পরিকল্পনা নিতে হবে এখনো যদি আমাদের নামাজ ঠিক না হয় 50-60 বছর ধরে নামাজ পড়ছি এমন অনেক মুসল্লি আছে 50-60 বছর নামাজ পড়ার পর নামাজটা ঠিক হয় না আছে না আছে তো নামাজটাকে আমরা একটু ঠিক করব ইনশাআল্লাহ 10টার বিষয়ে কি একটু সাহস করে বলতে পারবো কে কে চলে যাবেন একটু হাত ওঠা বাপরে বাপ দুজন মুরব্বি জিরাম করে যাচ্ছে ও থামানো যাবে না কোনোভাবে মুরব্বি থামবে হুজুর আসতেছে ইনশাআল্লাহ কয়টা সবাই বলেন কয়টা 10টা বিষয় আজকে মাথায় নিয়ে যাবেন আমার ভাইয়েরা জীবনে যতদিন বাঁচবে আগে নামাজের কথা চিন্তা করবেন একটা বার চিন্তা করবেন শুধু জুমা বারে আল্লাহ নেয়ামত দেয় না প্রতিটা সময়ে প্রতিটা ক্ষণে প্রতিটা সেকেন্ডে যিনি নেয়ামত দান করেন তিনি কে আহারে হসপিটালে কত ভাই একটু অক্সিজেনের জন্য কাতরাচ্ছে আর আমরা কত ফ্রি অক্সিজেন নিচ্ছি আল্লাহ আমারে তো করোনা দিতে পারত করোনা যদি আমার হতো একটা নিঃশ্বাসের দাম কত আপনি বুঝতেন করোনা যতবার আমি টেস্ট করেছি বিদেশে যাওয়ার জন্য আমি যে কি পরিমাণ দোয়া করছি যে আল্লাহ আপনি পজিটিভ শব্দটা এখানে আল্লাহ কোনোভাবে উঠায়েন না জীবনে সব জায়গায় পজিটিভ চিন্তা করব কিন্তু করোনার ক্ষেত্রে আল্লাহ আপনি নেগেটিভ রাখেন চিন্তা করেন এই যে করোনায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন নাই এই শুকরিয়া আদায়ের জন্য কি এখনো সময় হয় নাই নামাজ পড়ার বলেন এখনো সময় হয় নাই নামাজ পড়ার কোন দেহটা নিয়ে আপনি বড়াই করেন ও মুসলমান একটাবার চিন্তা করেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক মাটিতে যখন কবরস্থ করা হয় 24টা ঘন্টা যেতে পারে না তার আগে এক ধরনের পোকা পেটের ভিতরে তৈরি হয়ে যায় যেই পোকার কাজ হচ্ছে 24টা ঘন্টা যাওয়ার আগে তৈরি হয়ে আপনার পিছনের রাস্তা পায়ুপথ দিয়ে বের হয় প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি করে প্রচন্ড দুর্গন্ধের কারণে সমগোত্রীয় পোকাগুলো সারা দিক থেকে আসতে থাকে আপনার আদরের আরামের দেহটাকে ভক্ষণ করার জন্য চলে আসে প্রথম অ্যাটাক করে নাকের মধ্যে 3 দিনের ভিতরে আপনার নাকটা বিলীন নাকের চিহ্ন আর নাই 6 দিনের মধ্যে আপনার নখের কোনো চিহ্ন নাই 9 দিনের মধ্যে মাথার চুলগুলো একটা একটা করে খসে পড়ে 13 দিনের ভিতরে শরীরের রংগুলো খসে পড়ে 17 দিন যেতে পারে না যেই দেহটা নিয়ে এত গর্ব করেছেন অহংকার করেছেন অন্যায় করেছেন অবিচার করেছে জুলুম করেছে এই দেহটা মাত্র 17টা দিন যেতে পারে না ভিতর থেকে সব বাইরের দিকে ছুঁড়ে মারে প্রচন্ড শক্তি নিয়ে ফেটে পড়ে কয়েকটা মাস যেতে পারে না আপনার হাড় গোড় গুলা সব একটা একটা করে বিচ্ছিন্ন হয়ে যায় 6টা মাস যেতে পারে না আপনার হাড় গোড় গুলা মাটির সাথে মিশতে থাকে 1টা বছর পরে হাড় গোড় গুলা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায় আল্লাহ কোরআন করিমের মধ্যে আদর করে গোলামদেরকে ডেকে বলেন হাল্লা তাআলা লম ইয়াকুম শাইআন
অহংকার করো গোলা, তুমি কিচ্ছু ছিল না, অস্তিত্ব ছিল না, যিনি তোমাকে অস্তিত্ব দিয়েছে এত সুন্দর অবয়ব দিয়েছেন তিনি কে? ও মুসলমান, এমন একজন জালেম কি আছে যে আল জালেম এটা বলে যে আমি কবরে যাব না, আমি মরবো না, মৃত্যু আমাকে পাকড়াও করবে না, এমন কি কোন জালেম বলতে পারে? তাহলে আমাদের সবাইকে মরতে হবে। এখানে যারা নামাজ পড়েন, কামিন মুসাল্লিনা ইউসাল্লুনা সিত্তিনা সানাত, এমন কত মুসল্লি আছে 60 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু 60 বছরে এক ওয়াক্ত নামাজও তার কবুল হয় না, এমন মুসল্লি আছে না? কথাটা একটু কঠিন হয়ে গেছে মনে, দুঃখ পাইছে, কষ্ট পাইছে? আহারে মুসল্লি, 60 বছর ধরে আপনি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ একটা সেজদাও আপনার কবুল হয় নাই, এমন অনেক মুসল্লি আছে না নাই? এই কথাটা আমার না, আবু হুরায়রা বলছেন 60 বছরের মুসল্লি এক ওয়াক্ত নামাজও কবুল হয়নি। আপনি নামাজ পড়েন, আপনার ভাইয়ের হক আপনি দেন নাই, নামাজ পড়েন আপনার বোনের হক দেন নাই। আপনি যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হন, শহীদের সব মাফ, কিন্তু মানুষের হকের কথা আল্লাহ জিজ্ঞাসা করবে, ঠিক না? আরো আসতে বলেন ঠিক। যদি তাই হয় আমার ভাইয়েরা, 60 বছর নামাজ পড়েছেন, হাজি সাহেব হজ করেছেন, আগে আপনি হক গুলা বুঝায় দেন, মাটির মানুষ হয়ে যান, মাটির মধ্যে আপনি মিশে যাবেন, অহংকার বাদ দেন, হাজি সাহেব না বললে আপনি খেপে যান, এমন হাজি সাহেব আছে না নাই? আমার হাজি বললি না, লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে, এবার আসে নামাজের মধ্যে ভুলগুলা কি করি একটু শুধরে নিবেন ইনশাআল্লাহ। এক নাম্বার ভুলটা করি, কাতারটা সোজা করি না, লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, যদি আপনি কাতার সোজা না করেন, আমাদের ভিতরে এত দল, এত মত, এত দলাদলি, অন্যতম কারণ হলো কাতার গুলা সোজা করে দাঁড়াই না, জালেম অহংকারীরা এখনো নামাজ পড়ে না, ঠিক না বেঠি? এক কাতারে আসতে হবে মুসলমান, এক কাতারে যখন আমরা দাঁড়াবো, লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, রসুল বলতেছে হয় তোমরা কাতার সোজা করবা, না হলে তোমাদের ভিতরে মতানক্য, মত পার্থক্য আরো বেশি বেড়ে যাবে। এখন বাড়ছে কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা এমন ছিল, নিজের পক্ষ থেকে লোক নিযুক্ত করে দিতেন, লা ইউকাব্বির হাত্তা ইউখবিরা আন্নাল জামাআ কদ ইস্তাওয়া, ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়াতেন না যতক্ষণ খবর দেওয়া হতো, ও গো খলিফা কাতার সোজা হয়েছে, এখনই আপনি নামাজের জন্য দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। আজকে আমরা এমন শাসক পাই না, যেই শাসক নামাজের নেতৃত্ব দিবে, শুধুমাত্র ক্ষমতার নেতৃত্ব না, দিন কায়েমের নেতৃত্ব, নামাজের নেতৃত্ব দিবে, এমন শাসক আল্লাহ দেখতে চায়, ঠিক না বেঠি? এক নাম্বার জায়গায় ঠিক, আমাদের সব দূর হয়ে যাবে, এই ভুল এখন আমাদের মধ্যে আছে না নাই? এবার আসেন দুই নাম্বারে আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে? দুই নাম্বারটা হলো সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো, এমন মুসল্লির সংখ্যা এখন আমার দেশে কম না বেশি? সামনের কাতার খালি, সে চিন্তা করছে পিছনের কাতারে দাঁড়াই, রাকাতটা আগে পেতে হবে, দৌড়ে গিয়ে আস্তে করে গিয়ে আল্লাহু আকবার বলে সে নিজে একটা কাতার করে ফেলছে, যা হওয়ার হবে, আমি এত বড় নেতা, আরেকজনের সাথে কি দাঁড়াবো কেন, আমার সাথে সবাই দাঁড়াবে, এই বৎসরত এখনো আসে না? আপনি যদি মান কাতা কাতা আল্লাহ, কাতারের মধ্যে যে বিচ্ছিন্ন করলো তার সঙ্গে আল্লাহ সম্পর্ক বিচ্ছিন্ন করবে,
ওয়ামান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, যে কাতারটাকে মিলায়া দিবে তার সঙ্গে যিনি সম্পর্ক করবেন তিনি কে? তাহলে দুই নাম্বারটা বুঝে আসছে? এবার আসেন তিন নাম্বারে আমার ভাইরা। তিন নাম্বার হলো এই, আমরা যারা নামাজ পড়ি অনেক সময় রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে দৌড়ে আসি, এমন মুসল্লির সংখ্যা কম না বেশি, খুব জোরে দৌড়ে আসে। রসুল এটা প্রচন্ড নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলেছেন, ইন আদরাকতুমুস সালা ফাসাল্লু ওয়াইদা ফাতাকুম ফাতিমু, আপনি যদি রাকাতটা পেয়ে যান, ওই রাকাতটা যদি পেয়ে যান আপনি পড়বেন, যদি না পান আপনি পুরা করে ফেলবেন। মাসবুক হয়েছেন দাঁড়িয়ে পুরা করেন, যিনি কবুল করে নেবেন তিনি কে? তিন নাম্বারে বলটা আছে না নাই? এরপরে চার নাম্বার বলটা দেখেন আমার ভাইরা, সবগুলা কিন্তু আবার জিজ্ঞাসা করবো, পারবেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? চার নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? আরো জোরে, জোর হলো না। চার নাম্বারে আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, চার নাম্বারটা হলো, অনেক সময় দেখবেন আমি রুকু পাই নাই, আমি রুকু না পাওয়ার কারণে দাঁড়ায় আছি, ইমাম সাহেব সেজদায় গেছে, সেজদা থেকে উঠেছে আবার সেজদায় গিয়েছে, তাশাহুদের বৈঠকে বসেছে, এরপরে ইমাম সাহেব উঠেছে, ওই সময় আমি আমি নামাজের ইক্তেদা করছি, এমন মুসল্লি আছে না? না, নামাজ বুঝেই নেই। আপনি যখন ইমাম সাহেবকে যে অবস্থায় পেয়েছেন, ইমাম সাহেব রুকু করে উঠে পড়েছে, ইমাম সাহেব সিজদায় চলে গেছে, আপনি সিজদায় ইমাম সাহেবকে ইক্তেদা করেন, এই ইক্তেদার কারণে ইমামের প্রতি যিনি মহব্বত বাড়ায় দিবেন, নামাজের প্রতি যিনি মহব্বত বাড়ায় দিবেন, দিন কায়েমের জন্য নামাজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আকামাত দিন দিন প্রতিষ্ঠা হবে, এই সৈনিক হিসাবে যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে, সবাই বলতে হবে কত নাম্বার? মনোযোগ আছে পুরা? যুবকরা তোমরা বলো মনোযোগ আছে? আমার সম্মানিত মুরব্বীরা বলেন মনোযোগ আছে? মানুষকে হুজুর এগুলা বুঝবে না মানুষ? এবার আমি তো দেখি বুঝে, মানুষের এবাদত ঠিক করাতে হবে আগে, নাহলে ওয়াজে লাভ হবে কি? বলেন এবার কয় নাম্বার? আরো জোরে। পাঁচ নাম্বারটা হলো আমার ভাইয়েরা, সিজদায় গেছে, এমন অনেক মুসল্লি আছে সেজদা দেওয়ার নিয়মটা আজ অবধি 60 বছর ধরে শিখতে পারে নাই, আছে না? সেজদায় গিয়ে ক্লান্ত হয়ে হাত দুইটা জমিনের সাথে লাগাই দিয়ে কোন রকম সেজদা দিতেছে, মনে হয়েছে আল্লাহ আমি শেষ, সেজদাই আজকে আমি শেষ। অথচ সেজদা দেওয়ার সময় আপনি বীরের মতো সেজদা দেন, হাতটাকে এখান দিয়ে উঁচা রাখেন, একটা ছাগল ছানা যেন আসতে পারে, কিন্তু আবার এমন করেন না এরকম বাঁকায় দিয়ে আরেকজনের 12টা বাজায় দিস, আরেকজনের মুখের মধ্যে নিয়ে এই নিজের হাত লাগাইছিস, দেখ আমার কি শক্তি। এই কাজ করা যাবে না, রাজি আছেন ইনশাআল্লাহ? সেজদা দেওয়ার সময় হাত লাগাবেন না, উঁচা করে রাখবেন, বীরের মতো সেজদা দিবেন, আর মনে মনে সিদ্ধান্ত নেবেন, আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাসিরুদ দুআ, যত দোয়া আছে সব দোয়াগুলো আল্লাহ কবুল করবে, কারণ বান্দা যখন সিজদা দেয় আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদা দেয়, এত কাছের হয়ে যায় যত দোয়া করে সব দোয়া যিনি কবুল করে ফেলেন তিনি কে? পারবেন না? কত নাম্বার? কথা কয় না, কত নাম্বার? এরপরে আসেন ছয় নাম্বারে আমার ভাইরা, ছয় নাম্বার ভুলটা হলো এই, ইমাম সাহেব যদি মনে করেন ভুল করে ফেলে আমরা চুপ করে থাকি, অনেকে আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের ভুলটা ধরায় দেয়, লুকমা দিয়ে দেয়, আল্লাহু আকবার বলে না, বরং ইমাম সাহেব ভুল করলে আমরা বলবো সুবহানাল্লাহ, কি বলবো? কয় না সবাই, কি বলবেন? আরো জোরে সুবহানাল্লাহ।
ইমাম সাহেব মনে করেন ভুল করে ফেলেছেন, শুধরে দেওয়ার জন্য সমস্বরে সুবহানাল্লাহ বলবেন। আবার যখন একদিন সুযোগ আসবে মা বোনদের জামাতের ব্যবস্থা হবে, তখন মা বোনরা সুবহানাল্লাহ বলবে না, তারা পিছন দিক থেকে হাতটা এইভাবে বাড়ি দিবে। তার মানে ইমাম সাহেব ভুল হয়েছে, শুধরে নেন। কত নাম্বার কথা কয় না, কত নাম্বার? সাত নাম্বারে আরো একটা ভুল করি, ভুলটা হলো এই, ইমামের আগে অনেক সময় মাতবাড়ি করে তাড়াতাড়ি মাথাটা উঠায় ফেলি, এমন মুসল্লি আছে না? দুজন ইমাম সাহেব এখানে বসে জোরে জোরে কইছে ঠিক, হুজুর কি দুঃখ যে মনের ভিতরে, আগে আগে মাতবাড়ি করে। খবরদার, রাসূল বলেছেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউউলাল্লাহু রাসাহু রাসাল হিমার। মাতবাড়ি করে ইমামের আগে মাথা উঠাবে না, তোমার মাথা গাদার মতো হয়ে যেতে পারে, ঠিক না বেঠি? ইমামকে সম্মান দিবেন, ইমাম হচ্ছে সবচেয়ে সম্মানিত, মুয়াজ্জিন হচ্ছে আতওয়ালু আনাব, তার ঘাটটা সবচেয়ে উঁচা হবে, সুবহানাল্লাহ। কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? এটা বলছি কয় নাম্বার? মাশাআল্লাহ, আর শুরু হবে মনোযোগ যাদের একবারে পুরা, কত শুরু হবে গেছে কয়টা, আরো জোরে যাব কয় নাম্বারে? তাহলে ইমাম সাহেবের সাথে মাতবাড়ি করা যাবে, ঘাড় পাকায় কথা বলা যাবে। খবরদার, রসুল একজন ইমাম নিযুক্ত করে দিলেন, তিনি কি পড়েন? ইমাম সাহেব গিয়ে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر রসূলের কাছে রিপোর্ট আসলো, ইয়া রাসূলুল্লাহ সব দিক ঠিক আছে, যখনই নামাজ পড়ে কেন খালি সূরা ইখলাস পড়ে? রসূল সাহাবীরে ডাকলেন, আদর করে বললেন, আচ্ছা সব সময় সূরা ইখলাস পড়ো, আর কি সূরা নাই? মাসসাবাব লিনুজুমি হাযিহিস সূরা, এই সূরাটা বারবার পড়ার কারণ কি বলো? সাহাবী কোনো ফতোয়া দিলেন না, সাহাবী সরাসরি বললেন ইন্নি উহিব্বুহা নবীহে, আমি সূরাটা বড় বেশি ভালোবাসি, ফা ইন্নাহা সিফাতুর রহমান, কারণ কাফেররা যখন প্রশ্ন করেছিল উনসুবলানা রাব্বাক, তোমার প্রবল পরিচয় দাও, হে মোহাম্মদ তোমার প্রবল পরিচয় বলো, আহমিন জাহাবিন সে কি স্বর্ণের তৈরি, আমিন খাসাবিন নাকি কাঠের তৈরি, আমিন নুআসিন নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? সেই মুহূর্তে আল্লাহ দেরি করে নাই, আল্লাহর বৈশিষ্ট্য সিফাত নিয়ে একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা আমি বড় ভালোবাসি, ইন্নি উহিব্বুহা, সূরাটা আমার কাছে বড় ভালো লাগে। তৎক্ষণাৎ আল্লাহ পাক জিব্রিলকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাহ, তার মনের এই নিরেট ভালোবাসা, সূরা ইখলাসের ভালোবাসা কাল কিয়ামতের দিন তাকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহটা জোরে হইল না,
আল্লাহ রে আল্লাহ, একটু জোরে কইতে পারেন সুবহানাল্লাহ। কেন জোরে বলাইলাম? এই জন্য জোরে বলাইলাম, সুবহানাল্লাহ যদি একটু মন থেকে বলতে পারেন। আল্লাহর হাবিব বলেন, মান কালা সুবহানাল্লাহ তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহর কোন গোলাম যদি বুঝে সুজে সুবহানাল্লাহ একবার বলে, এই জমিন থেকে আকাশ যত দূরে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লম্বা শূন্য স্থান, পুরা খালি জায়গা যিনি সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমর নামা ভারী করে দিবে, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য আল্লাহর নাম শুনে মুসলমানরা বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর নাম আস্তে না জোরে? জোরে কোন? আস্তে না জোরে? এবার আসেন আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কত নাম্বারে জানি আসি? হ্যাঁ কথা কয় না, কত নাম্বার, কত শেষ? আট শেষ, এই তো লাগাইছে পেস, আট শেষ। মাশাআল্লাহ, এর মনোযোগ ভালো আছে। কত হয়েছে? আচ্ছা মাশাআল্লাহ, আট শেষ, কত শুরু? এবার আসেন আমার ভাইয়েরা, নয় নাম্বারে ভুল করি কি? নয় নাম্বার ভুল হলো এই, আমরা যখন অনেক সময় মাসবুক হয়ে যাই, এক রাকাত পাই নাই, দুই রাকাত পাই নাই, ইমাম সাহেব নামাজ পড়ছে, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে, আপনি মনে করছেন তাড়াতাড়ি উঠি, একেবারে একদিকে সালাম ফিরানোর পরই আপনি উঠে দাঁড়ায় শুরু করছেন যে যেটা পারি নাই এতক্ষণ, এটা এখন নিজে মাতবরি করি। না, আপনি নিজ দায়িত্বে নামাজ পড়বেন তখন। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে টানে ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকেও ফিরিয়েছেন, এই পুরো সময় আপনি ইক্তেদা করবেন, তারপরে দাঁড়িয়ে আপনার দায়িত্ব পালন করবেন। আপনার মাসবুক হওয়া নামাজগুলোকেও যিনি কবুল করে নেবেন তিনি কে? বাকি আছে কয়টা? আরো জোরে বলেন, সর্বশেষ দশ নম্বরে। এগুলো দরকার আছে না? নাই। দশ নম্বরটা খেয়াল করে নিয়ে যান। দশ নম্বরে আপনি যখন ইমাম সাহেবের সঙ্গে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ছেন, আত্তাহিয়াতুলিল্লাহি বলতে বলতে ইমাম সাহেব উঠে গেলেন, আপনার এখনো পড়া শেষ হয় নাই, আগে আপনি পড়বেন তারপরে আপনি দাঁড়াবেন। এজন্য খুব বেশি তাড়াহুড়াও করবেন না, খুব বেশি আস্তে আস্তেও পড়বেন না, মধ্যম পন্থা অবলম্বন করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হকটা আদায় করবেন। আপনি যখন ভালোভাবে পড়বেন, যিনি বরকত দান করে দিবেন তিনি কে? এই দশটা ভুল আজকে কি একটু ঠিক করতে পারবো ইনশাআল্লাহ?